দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বিশ্বের শক্তিশালী সামরিক বাহিনীর তালিকায় যুক্তরাষ্ট্রকে টপ কে শীর্ষে চীন এদিকে ইয়েমেনের সৌদি জোটের ভয়াবহ বিমান হামলা এবং বিরোধপূর্ণ এলাকায় দুই শতাধিক চীনা জাহাজ নিয়ে উত্তেজনা একটু পরেই নওরোজ উপলক্ষে গণমাধ্যমে ভাষণ দেবেন ইরানের সর্বোচ্চ নেতা এছাড়াও জানিয়ে দিচ্ছি অমিত শাহের উপস্থিতিতে বিজেপির ইস্তেহার ঘোষণা আজ দর্শক আরও জানবেন মির্জা ফোরদের রুখে দাঁড়ান বললেন মমতা সর্বশেষ জানিয়ে দিচ্ছি বর্নার পানিতে ভাসছে সিডনি দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত বিশ্বের শক্তিশালী সামরিক বাহিনীর তালিকায় যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষে চীন বিশ্বের শক্তিশালী সামরিক বাহিনীর তালিকায় যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষে উঠেছে চীন অন্যদিকে ইসনীয় প্রতিরক্ষা বাজেট সত্ত্বেও পয়েন্ট নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান দ্বিতীয় ঊনসত্তর পয়েন্ট অর্জন করা রাশিয়া রয়েছে তৃতীয় স্থান ভারত চতুর্থ একষট্টি পয়েন্ট ও ফ্রান্স পঞ্চম আটান্ন পয়েন্ট সামরিক তথ্য বিষয়ক ওয়েবসাইট মিলিটারি ডাইরেক্ট এসব তথ্য জানিয়েছেন ফিনান্সিয়াল টাইমস দ্য মিরর এদিকে শীর্ষ দশে রয়েছে সৌদি আরব ছাপ্পান্ন পয়েন্ট দক্ষিণ কোরিয়া পঞ্চান্ন পয়েন্ট জাপান ৪৫ পয়েন্ট ব্রিটেন তেতাল্লিশ পয়েন্ট ও জার্মানি উনচল্লিশ পয়েন্ট প্রতিরক্ষা বাজেট সক্রিয় এবং অসক্রিয় সেনা সদস্য বিমান সাগর ও ভূমিতে থাকা প্রতিরক্ষা ও পারমাণবিক সামগ্রী সৈন্যদের গড় বেতন সরঞ্জামের ওজন সহ বিভিন্ন খাত পর্যালোচনা করে প্রতি বছর আলটিমেট মিলিটারি স্ট্রেংথ ইন্ডেক্স সূচক প্রকাশ করা হয় সূচকে একশো পয়েন্টের মধ্যে চীনের পয়েন্ট ব্রাসি বিশ্বে প্রতিরক্ষা খাতে সবচেয়ে বেশি ব্যয় করে যুক্তরাষ্ট্র প্রতিবছর বছর সাতশত বিলিয়ন ডলার চীন বছরে ব্যয় করে দুশত একষট্টি বিলিয়ন ভারত ব্যয় করে একাত্তর বিলিয়ন প্রতিবেদনে বলা হয় প্রতিরক্ষা খাতে নৌবাহিনীতে এগিয়ে রয়েছে চীন বিমান বাহিনীতে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র ও সেনাবাহিনীতে এগিয়ে রয়েছে রাশিয়া ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলা মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইয়েমেনের রাজধানী সানায় হুতি বিদ্রোহীদের টার্গেট করে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোট কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয় সাম্প্রতিক সময়ে সৌদি আরবের হুতি বিদ্রোহীদের চলমান ড্রোন হামলার পর সৌদি সামরিক জোট এই হামলাটি চালাল এর আগে গত শুক্রবার সৌদি আরবের রাজধানী রিয়াদের তেল স্থাপনায় ড্রোন হামলা চালানোয় ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি সৌদি সরকার জানায়। রিয়াদের একটি তেল স্থাপনায় হামলার পর পর ধরে যায়। আরবের সরকারি প্রেস এজেন্সি বিবৃতির মাধ্যমে নিন্দা জানিয়েছে তারা জানায় বিশ্বের এনার্জি সাপ্লাইয়ের নিরাপত্তা এবং স্থিতিশীলতা নষ্ট করার জন্য হামলাটি করা হয়েছে এছাড়াও শনিবার সৌদি সামরিক জোট বিস্ফোরক ভর্তি ড্রোন ধ্বংসের দাবি করে তারা জানায় সৌদি আরবের দক্ষিণ শহরে হামিশ সোয়াইদ লক্ষ্য করে ওই ড্রোনটি প্রেরণ করা হয় এদিকে ইয়েমেনের রাজধানী সানার বাসিন্দারা জানিয়েছেন সৌদি জোটের যুদ্ধজাহাজ দক্ষিণ সেনার হুতি বসতি এলাকায় বোমা বর্ষণ করেছে এছাড়া শহরের উত্তরে হুতিদের সামরিক কারখানা লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন তারা হুতি পরিচালিত মাসিরাহ টেলিভিশন সৌদি জোটের হামলার বিষয়ে রিপোর্ট প্রকাশ করেছে এছাড়াও হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করার পর সৌদি জোট দু সালের মার্চ মাস থেকে তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে সেই থেকে ইয়েমেনে অচল অবস্থা সৃষ্টি হয়েছে নির্বিচারে বোমা হামলার জন্য সৌদি আরব আন্তর্জাতিক সমালোচনার মুখোমুখি হয়েছে অন্যদিকে জাতিসংঘ ইয়েমেনের পরিস্থিতিকে বিশ্বের সর্বোচ্চ মানবিক সংকট হিসেবে বর্ণনা করেছে যুদ্ধের কারণে দরিদ্রতা বৃদ্ধিসহ দুর্ভিক্ষের দ্বার প্রান্তে রয়েছে ইয়েমেন এই যুদ্ধে বারো হাজারের বেশি বেসামরিক নাগরিক সহ এক লক্ষ তিরিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বাত্যচ্যুত হয়েছেন কয়েক লাখ মানুষ বিরোধপূর্ণ এলাকায় দুই শতাধিক চীনা জাহাজ নিয়ে উত্তেজনা দক্ষিণ চীন সাগরে দুশত বিশটির মতো চীনা জাহাজের উপস্থিতি শনাক্ত করার দাবি করে এ নিয়ে উদ্বেগ জানিয়েছে ফিলিপাইন শনিবার ফিলিপাইন সরকারের একটি টাস্ক ফোর্সের পক্ষ থেকে বলা হয়েছে গত সাতই মার্চ চীন সাগরের একটি দ্বীপ এলাকার কাছে চীনা নৌবাহিনীর সদস্যদের পরিচালিত দুশত বিশটি জাহাজ শনাক্ত করেছেন তারা ফিলিপাইনের স্বরাষ্ট্রমন্ত্রী টিওডোরো লোকসিন বলেছেন আমার মতে পররাষ্ট্রনীতি সংক্রান্ত বিষয়ে সশস্ত্র বাহিনীগুলোই ভালো সিদ্ধান্ত নিতে পারে গতকাল এই ব্যাপারে চীনা পররাষ্ট্র দপ্তরের প্রতিক্রিয়া জানতে চেয়ে তাৎক্ষণিক সাড়া পায়নি বলে রয়টার্স জানিয়েছে প্রশান্ত মহাসাগরের নিকটবর্তী দক্ষিণ চীন সাগরের আয়তন প্রায় পঁয়ত্রিশ লাখ বর্গ কিলোমিটার সিঙ্গাপুর থেকে মানাকা প্রণালী ঘুরে তাইওয়ান প্রণালী পর্যন্ত বিশাল এলাকা নিয়ে এর বিস্তৃতি এদিকে দক্ষিণ চীন সাগরের চারপাশ ঘিরে রয়েছে তাইওয়ান ভিয়েতনাম মালয়েশিয়া ব্রুনাই ও ফিলিপাইন বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ বাণিজ্যিক জাহাজ এই সাগরের উপর দিয়ে চলাচল করে এছাড়াও বিশেষজ্ঞদের ধারণা এই সাগরের তলদেশে সঞ্চিত রয়েছে তেল ও গ্যাসের বিশাল ভাণ্ডার তাই সাগরের মালিকানা নিয়ে উপকূলীয় দেশগুলো বিশেষ করে চীন তাইওয়ান ভিয়েতনাম মালয়েশিয়া ব্রোনাই সিঙ্গাপুর ও ফিলিপাইনের মধ্যে বিরোধ চলছে অর্থনৈতিক স্বার্থের এই অঞ্চলের ওপর যুক্তরাষ্ট্রের সজাগ দৃষ্টি রয়েছে তাদের লক্ষ্যে যে কোনো মূল্যে চীনের কর্মবর্ধমান সামরিক ও অর্থনৈতিক উত্থানকে প্রতিহত করা এছাড়াও কয়েক বছর ধরে তথা তথাকথিত নাইন লাইনের অধীনে দক্ষিণ চীন সাগরের পুরোটাই দাবি করে আসছে চীন এর অধীনে কয়েক বছরে তারা বিরোধপূর্ণ অন্তরিপে বেশ কিছু সামরিক স্থাপনা তৈরি করেছে ওই অঞ্চল চীনের নয় বলে রায় দিয়েছেন আন্তর্জাতিক একটি আদালত এই অঞ্চলের দাবিদার ফিলিপাইন ভিয়েতনাম মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া এদিকে ফিলিপাইন এ বিষয়ে দি হেগের আদালতে উত্থাপন করেছে বিষয়টি এরপর ল অব দ্য সি বিষয়ক চার কিলোমিটারের মধ্যে দুশো নটিক্যাল মাইল এই অঞ্চলের অধিকার পায় ফিলিপাইন একটু পরে নজ উপলক্ষে গণমাধ্যমে ভাষণ দেবেন ইরানের সর্বোচ্চ নেতা ইরানের সর্বোচ্চ নেতা হজরত আয়তুল্লাহ উজমা খামিনী জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন ফার্সি নববর্ষ চোদ্দশো সালের সূচনা তথা নওরোজ উপলক্ষে তার ওই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার বিভিন্ন চ্যানেলের পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এমনকি সর্বোচ্চ নেতার ওয়েবসাইট খামিনিয়া ডট আই এর বার্তা সংস্থা ইরান প্রেস তার ওই ভাষণ সরাসরি সম্প্রচার করবে এদিকে সর্বোচ্চ নেতা সাধারণত নওরোজের ভাষণ বছরের প্রথম দিনে ইরানের পবিত্র নগরী মাসহাদে অবস্থিত ইমাম রেজা এর মাজার কমপ্লেক্স থেকেই দিয়ে থাকেন এবার তিনি মাস হাদে যাচ্ছেন না করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মানার কারণে তার মাস হাত সফর বাতিল করা হয়েছে সূত্রটি জানিয়েছে পার্স অমিত শাহের উপস্থিতিতে বিজেপির ইস্তেহার ঘোষণা আজ আর এক সপ্তাহ পরই শুরু হচ্ছে নির্বাচন এরই মধ্যে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারণা নির্বাচনে বাজিমাত করতে নরেন্দ্র মোদী সহ ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির জোর চেষ্টা দেখা গেছে ইতিমধ্যেই আজ সেই নির্বাচনে নিজেদের ইস্তেহার ঘোষণা করবে বিজেপি আর ইস্তেহার ঘোষণার সময় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকবেন বলে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে নির্বাচনকে সামনে রেখে একের পর এক বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গ সফরে আসছেন গতকাল অমিত শাহের সবার সফরে গিয়েছেন বিকালের দিকে রাজনৈতিক জনসভা করবেন তিনি এদিনই বিজেপির ইস্তেহার ঘোষণা করার কথা রয়েছে বিজেপি সাধারণ সম্পাদক বিজয় বিজয়বর্গীয় জানিয়েছেন অমিত শাহ পূর্ব মেদিনীপুরের এগরার পাল্লিঘাই স্কুল গ্রাউন্ডে এদিন সভা করবেন তারপর তিনি মেচেদায় জেলার ডিভিশনাল অফিসে কর্মীদের সঙ্গে বৈঠক করবেন সন্ধ্যায় ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে তিনি দলীয় ইস্তেহার ঘোষণা করবেন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য দেওয়া এই ইশতেহারের একাধিক বিষয় উঠে আসতে পারে এছাড়াও জানা গেছে বিজেপির ইশতেহারে সরকারি চাকরিতে নারীদের জন্য সুবিধার কথা বলা থাকতে পারে সরকারি ক্ষেত্রে নারীদের তেত্রিশ শতাংশ আসন সংরক্ষণের প্রতিশ্রুতি থাকতে পারে ইশতেহারে এছাড়া তফসিলি জাতি ও উপজাতি শ্রেণী ও পিসিএ পড়া শ্রেণীদের মানুষদের জন্য একাধিক সুযোগের কথা ইশতেহারে থাকতে পারে এদিকে ইতিমধ্যেই অমিত শাহ বলেছেন এই রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সপ্তম বেতন কমিশন চালু হবে এই কথাই ইশতেহারে তোলা হতে পারে বলেও মনে করা হচ্ছে মির্জা রুখে দাঁড়ান বললেন মমতা শেষ মুহূর্তে ভারতে পশ্চিমবঙ্গে বেশ জমে উঠেছে নির্বাচনী প্রচারণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল পূর্ব মেদিনীপুরের উত্তর কাথিলে বিশাল জনসভায় বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলায় মির্জাফরদের আর স্থান হবে না আপনারা গাদ্দার রুখে দিবেন মূল্যভোট প্রয়োগ করবেন খবর আনন্দবাজার পত্রিকার মমতা পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন নির্বাচনী প্রচারে সমাবেশে মমতা বলেন দেউচা পাস নিতে দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি রয়েছে আগামী একশো বছর বিদ্যুতের কোনো সমস্যা হবে না সুলভে বিদ্যুৎ দেব আপনাদের লকডাউনের সময় যতজন আটকে পড়েছে তাদের হাত খরচ দিয়ে ট্রেন ভাড়া করে বাড়িতে নিয়ে এসেছি এমনকি যতদিন না আসতে পারছেন হোটেলে থাকার খরচও দিয়েছি আগামী দিনে পাঁচ লাখ কোটি টাকার স্কেল ইনভেস্টমেন্ট করব পাঁচ লাখ ছেলে মেয়েদের চাকরি দেয়া হবে সব স্তরের মানুষকে সামাজিক সুরক্ষায় নিয়ে এসেছি ষাট বছর বয়স হলেই পেনশন পাবে মেয়ের বিয়ে হলে পঁচিশ হাজার টাকা পাবে দরখাস্ত করলেই পাবে এদিকে কোভিড পরিস্থিতিতে মায়ের খাওয়া পর্যটন শিল্পের জন্য আমার সরকার দশ লাখ টাকা পর্যন্ত ব্যাংক লেনের ব্যবস্থা করেছে পঞ্চাশ শতাংশ সুদ সরকার দেবে এছাড়াও কৃষকের জমিতে খাজনা লাগে না আমি মওকু করে দিয়েছি শস্য বিমার টাকাও দিতে হয় না এখন একর প্রতি কৃষকরা সরকার থেকে ছয় হাজার টাকা করে পান আগামী মে মাস থেকে দশ হাজার টাকা করে পাবেন এছাড়াও এভাবেই রাজ্যবাসীকে তা সরকারের অবদানের কথা স্মরণ করিয়ে দেন তিনি আরও বলেন সিপিএমের হামাত আর আমাদের কিছু গাদ্দার দিয়ে বিজেপিতে জুটেছে এদিকে ইলেকশনের আগে কোনো গুন্ডাদের ঢুকতে দেবেন না গ্রামের রাস্তা আটকে ক্যাম্প করলে প্রতিবাদ করুন সর্বশেষ জানিয়ে দিচ্ছি বন্যার পানিতে ভাসছে সিডনি টানা বর্ষণের কারণে ভয়াবহ বন্যা দেখিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ও সিডনিতে সেখানকার হাজারো বাসিন্দাকে নিরাপদ আশ্রয় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এর মধ্যে বন্যায় বেশ কয়েকটি বাড়ি ভাসিয়ে নিয়ে গিয়েছে এবং সিডনির উত্তর পশ্চিমাঞ্চলে এটি মারাত্মক রূপ নিয়েছে কর্তৃপক্ষ নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রায় বারোটি অঞ্চল বন্যার ঝুঁকি ও বাসিন্দাদের সরিয়ে নেওয়ার জন্য সতর্কতা জারি করেছে এই অঞ্চলের মধ্যে রয়েছে রাজধানী সিডনিও খবর আল জাজিরার আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য